কাল সকালে যেখান থেকে হোক না কেন, বেদিনী চাই আমার এই প্রাসাদে। অগ্নি অগ্নি বেদিনী ডাকতে চাইছে? অগ্নি বা 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 বা, তুমি কালনাগিনীর ঘরে বসে আছো, সেই ঘরে বসে থেকে তুমি বেদিনী ডাকবে? তোমার সাহস আছে বটে। কালনাগিনী, তুমি আমার নাগ শক্তি কেড়ে নিয়েছো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার রাক্ষসী শক্তি তো কোনো কোনো সাধারণ বেদিনীকে ভয় পায় না আর, কিন্তু তোমার তোমার কি হবে? তুমি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছো, কাল সাপ, কাল সাপ, তোমারই রাজ্যে সকলের সামনে যখন তোমার স্বরূপ প্রকাশ পাবে, তখন তুমি কি করবে, কি করে বাঁচাবে নিজেকে? তোমার সমস্ত বিষও যে তখন যথেষ্ট হবে না। কাল কি ঘটনা ঘটে তার অপেক্ষা আমারও রইল। তোর বিশ্রামের প্রয়োজন ছিল। আর তোর বিশ্রামের দরকার ছিল না? না রে দিদিভাই, আমার এখনো অনেক কাজ বাকি। যতক্ষণ না পর্যন্ত কালনাগিনী আর কামিনীকে সাজা দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম নেই। শোনো শোনো শোনো, কক্কোশ রাজ্যে থাকে যদি বেদিনী কোনো, নাগ নাগিনী ধরতে দক্ষ যেজন, কোথায় আছো শুনি? যুবরাজের আদেশ, প্রাসাদে চলো এক্ষুনি। শোনো শোনো শোনো, কক্কোশ রাজ্যে থাকে যদি বেদিনী কোনো, নাগ নাগিনী ধরতে দক্ষ যেজন, কোথায় আছো শুনি? যুবরাজের আদেশ, প্রাসাদে চলো এক্ষুনি। কি ব্যাপার বলতো বোন, হঠাৎ করে বেদিনী ডাকছে কেন রাজপ্রাসাদে? বিষের ভারে কি কালনাগিনীর মাথাটা গেছে? ভুল বললি তুই, কালনাগিনী নয়, খোকোশ যুবরাজ বেদিনী ডেকেছে। দিদিভাই, এই সুযোগ প্রাসাদে ঢোকার। কি জ্বালা, সুযোগ কিসের? বেদিনী কোথায় পাবো বলতো? তুই কি দেখতে পাচ্ছিস না, বেদিনী তো তোর সামনেই রয়েছে। তুই কি মাথাটা গেছে? তুই নিজে নাগবংশের মেয়ে, দিনের সুরে যদি তুই ধরা পড়ে যাস। তুই কি ভুলে গেছিস, আমি জ্যোৎস্না বেদিনীর মেয়ে। তার মতো বেদিনী না কেউ ছিল না ভবিষ্যতে কেউ হবে, তার রক্তই আমার মধ্যে বইছে। কিন্তু বল, ওই বিনের সুর শুনলে যদি? বিনের সুর আমাকে ভোলাইছে, তার সহ্য করে বাজানোর ক্ষমতা আমার আছে। আচ্ছা তা না হয় হোক, কিন্তু নাগ নাগ কোথায় পাবো আমরা? আর নাগ ধরে না দেখাতে পারলে ওই দাস দাসীরা মানবে কেন যে আমরা বেদিনী? ওরে আবার বোকা দিদি ভাই রে, ওদিকে দেখ, ওটা কি? আমাদের জয়নাগ, জয়নাগ বাবু, তিনিই তো রয়েছেন আমাদের সাথে। আমি কি করবো ওখানে গিয়ে? চারিদিকে খোকোশ গিজগিজ করছে, পেলেই আমায় সাবাড় করবে। আমায় ছেড়ে দাও। এটা এটা হলো বুড়িমার জাদু, আমাকে যাতে কষ্ট করে সবসময় ঝোলা বইতে না হয়,
তাই বুড়িমা আমাকে এইটা বানিয়ে দিয়েছে। এর মধ্যে আমার সমস্ত কাজের জিনিস রয়েছে। দাঁড়া দেখাচ্ছি তোকে। কিন্তু কাজটা কি আর আমাদের কোথায় যেতে হবে? আমাদের নয় দিদি ভাই, আমি আর জয়না। আর আমি? তুই এখানেই অপেক্ষা কর, আমি প্রাসাদে যাব। বেদিনী হয়ে, বেদিনী হয়ে। আদেশ করুন যুবরাজ। যা বলেছিলাম সেই মতো কাজ হয়েছে? হ্যাঁ যুবরাজ, কাজ সম্পন্ন। ভোর রাত থেকে খোকস রাজ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, খোকস দাস যেখান থেকে পারুক বেদিনী খুঁজে নিয়ে আসবে। আর খুঁজে না পেলে বানিয়ে আনবে, চিন্তা কিসের? চুপ কর, যুবরাজ যখন বলেছে যেখান থেকেই হোক বেদিনী ধরে আনতেই হবে। আমি যা চাইছি তা যেন ঠিক মতো হয়। তুই ভয় পাস না জয়নাক, আমার প্রাসাদে ঢোকার এটাই একমাত্র উপায়। তুই শুধু আমি যা বলবো তাই করবি। ঠিক আছে বন্ধু, আমি আসছি কাল নাকি। আমার উদ্দেশ্য সিদ্ধির পথ বন্ধ করার ক্ষমতা কারণ নেই, আর সেই চেষ্টা তুমিও করো না। বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। কেউই তো আসছে না। এই মুদ্রা, এই মুদ্রাকে হাতছাড়া করা যাবে না। এই মুদ্রাই আমার নাক চিহ্ন ঢাকতে সাহায্য করবে। দূর, যুবরাজ যে কেমন আদেশ করলেন আমায়, এখন আমি এরা যে বেদিনী কোথায় পাবো? আমার জন্য সে কি গাছতলায় বিন নিয়ে বসে থাকবে? এটা বিনে শুনলা মনে হচ্ছে জলাশয় দিক থেকে আসছে, যাই একবার গিয়ে দেখি। এ আবার কি, বেদিনী নাকি? আগে তো দেখিনি এই রাজ্যে। হি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 
এসব কি হচ্ছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জয়নাথ তো পুরো ভ্যাবলা, এত শেখালাম তাও কেমন ভালো মানুষের মতো তাকিয়ে আছে দেখো। তবেরে উড়ন্ত নাক, তোকে ধাওয়া করতে করতে এত দূর এসেছি, তোকে কাবু না করে আমি কিছুতেই ছাড়ব না। দেখ মজা পাবো। না হলে কিন্তু তোমার সঙ্গে লড়াই করার ক্ষমতা কোনো নাগের নেই, আমিও হার মানলাম, যা বলবে তাই করব। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই তো চাই, এ তো অসাধারণ বিদিনী। তোকে আর লাগবে না, আমার কাজ সফল। এই যে বেদিনী, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? রাজপ্রাসাদে, যুবরাজের আদেশ আছে যে। কাজ হয়েছে মনে হচ্ছে। কামিনী, তোমার এই খুশির কারণ আমি জানতে পারি কি? আমার খুশির কারণ তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। হ্যাঁ কাল নাকি, আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার সত্যিকারের বন্ধু। ভাগ্যিস, ভাগ্যিস তুমি আমার নাকশক্তি আমায় ফিরিয়ে দাওনি। যদি ফিরিয়ে দিতে তাহলে আজ তুমি ভয়ানক বিপদে পড়ে যেতাম। আহ, হেয়ালি না করে আসল কথাটা কি সেটা বলো। বেশ, তাহলে নিজে চোখেই দেখো। ভোর রাত থেকে খোক্কস রাজ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, খোক্কস দাস যেখান থেকে পারুক বেদিনী খুঁজে নিয়ে আসবে। অগ্নি, বেদিনী খুঁজছে কেন? কেন কেন? সে প্রশ্নের উত্তর তো তোমায় খুঁজতে হবে কাল নাকি। তাহলে তুমি এখানে কেন আছো কামিনী? তোমারই তো এটা করার কথা, অগ্নির উপর নজর রাখার কথা, আমাকে এই সমস্ত বিপত্তি থেকে বাঁচানোর কথা। তুমি কেন এত উত্তেজিত হচ্ছো? কেন এত উত্তেজিত হচ্ছো? এই রাজ্য তোমার, তুমি নিজে ভেবে দেখো না। তোমার এই রাজ্যে কি কোনো বেদিনী বেঁচে আছে? অগ্নি কি কোনো বেদিনীকে খুঁজে পাবে? সম্ভব? তুমি কাউকে বাঁচিয়ে রেখেছো কি? এত সরল তো তুমি নও কামিনী। তুমি খুব ভালো করেই জানো যে এই রাজ্যেই রোহিণী আছে। কাল নাগিনী ভুল তো কিছু বলেনি, রোহিণী তো প্রবেশ করেছে এখানে। কালনাগিনী, তোমার এই রাজ্যের খোক্কসদের এড়িয়ে তোমার এই প্রাসাদে কি রোহিণী প্রবেশ করতে পারবে? সম্ভব? আমার মনে হয় না।
না না, এত সহজে আমি নিশ্চিন্ত হতে পারছি না, কিছুতেই না। আমার এত কালের এত স্বপ্ন, এত কিছু সমস্ত সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। না না, অগ্নির মন সরাতে হবে, বেদিনীকে খুঁজবে না কিছুতেই না। না খুঁজলেই ভালো, আমি কিন্তু চাই অগ্নি বেদিনী খুঁজে পাক, তাতেই আমার লাভ। আরে কি হলো, ওখান থেকে নেমে এসো, প্রাসাদে যুবরাজ যে অপেক্ষা করছেন, এত দেরি করলে চলবে না। আমার জন্য? আচ্ছা তিনি কি করে আমাকে চিনলেন? এই রাজ্যে তো আমি নতুন। আরে তোমার জন্য নয়, একজন বেদিনীর জন্য। এখন তাড়াতাড়ি চলো। আমি ভিন রাজ্য থেকে এসেছি বাবু, শুধুমাত্র এই নাককে ধরবো বলে। তোমাদের রাজ্যে নাগ রয়েছে বটে, কিন্তু যেখানে যেতে বলছো সেখানে আমি কেন যাব? তাতে আবার কি লাভ? হ্যাঁ আমাদের যুবরাজের আদেশ, তাই তোমাকে যেতে হবে। তোমার কোনো চিন্তা নেই, তোমার উপযুক্ত পারিশ্রমিকই তুমি পাবে। খোকোর সাথে তো সবাই শত্রুতা করছে, তাদের যুবরাজই বা আলাদা কেন হতে যাবে? তাছাড়া আমার যে বাঘুরামকে বন্দি করে রেখেছে সে ভালো হয় কি করে? কিন্তু যোদ্ধার জন্য আমাকে ওই প্রাসাদে যেতেই হবে। কি হলো, এমনি না গেলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো আমাকে যেতেই হবে। বেশ আমি যাব, দাঁড়াও। বলে দণ্ডি কেটে দিলাম, যাতে এই উড়ন্ত না এখান থেকে আর পালাতে না পারে। যুবরাজ খুব খুশি হবেন, এত ভালো বেদিনী যে কিনে এত বড় ভয়ানক দাস হয়ে গেল। বেশ তো, চলো তাহলে। হ্যাঁ চলো, সময় নষ্ট করো না, চলো। কি হলোটা, কি এখন অব্দি দাস ফিরল না কেন? তাহলে কি বেদিনীকে খুঁজে পাওয়া গেল না? আরে যুবরাজ কোথায় গেলেন? এসো বেদিনী, এসো। এই তবে খোকোসদের প্রাসাদ? এই সেই বেদিনী? এই রে, এরা তো আমাকে চেনে। এখন যদি ধরা পড়ে যায়
তাহলে তো বিপদ হবে। কিন্তু এদের যুবরাজই বা কোথায়? তাকেই তো দেখতে পাচ্ছি না।